প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, সহকারী শিক্ষক জমিরুন্নেসা একাডেমি। আমি প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের মধ্যে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম গদ্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নির্দিষ্ট আসনে বসে পড়ুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো আমাদের এই বাংলাদেশে এমন একজন সেবাব্রতী মহিলা, যিনি 1972 সালে তিনি ঢাকা এসেছিলেন, জন্মগ্রহণ করেছেন অনেক দূরের দেশে, সেই মহিলাকে কি তোমরা কি চিনো অথবা ওনার সম্বন্ধে কি তোমরা জানো? সেই মহিলার নাম কি? গুড, তাহলে এই মহিলার নাম হলো মাদার তেরেসা। তাহলে আজকে আমি আজকে পাঠ হবে মাদার তেরেসা। তোমরা খাতায় তুলে নাও। এই মাদার তেরেসা একজন সেবাব্রতী মহিলা, যা যিনি এই বাংলাদেশে এসে অনেক সেবা করেছেন কুষ্ঠ রোগীদের এবং অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওনার সেবাতে আজ ইতিহাসে উনি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই এই সেবাব্রতী মহিলাকে তোমরা জানছো, তাহলে হাতে তুলে নাও। আজকের পাঠ হলো মাদার তেরেসা। আমি প্রথমে তোমাদেরকে লেখক পরিচিতি জানাচ্ছি। লেখক লেখক হলো সঞ্জিতা খাতুন, জন্মগ্রহণ করছেন 1933 সালে। তিনি প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। উনি সাহিত্য উনি প্রকাশিত গ্রন্থ ওনার প্রকাশিত গ্রন্থ সঞ্জিতা খাতুনের সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি এবং সাহিত্য গবেষণা কর্মের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিতা খাতুন। উনি মৃত্যুবরণ করেন নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই লেখক পরিচিতি খাতায় তুলে নাও। আমরা জানি যে মাদার তেরেসা মানুষ মানুষকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় তা দেখা যায় না। এমন মানুষও এই পৃথিবীতে আসে যারা প্রাণ মন সবকিছু ঢেলে দেয়। কেউ কেউ আছে ওনার ভালোবাসা দিয়ে এই বিশ্বকে জয় করে নেয়। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন অনেক দূরের দেশে আলবেনিয়ার স্কুপিয়েতে 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট তার জন্ম। পিতা ছিলেন বাড়িঘর তৈরি কারবারি, নাম ছিল নিকোলা বুজাডিউ এবং মায়ের নাম ছিল দ্রানাফিল ভার্নাই। পারিবারিক পদবী অনুসারে ওনার নাম রাখা হয়েছে এগনেস গুঞ্জা বুজাজিউ। মাদার তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ এশিয়া আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা এই যুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই যুদ্ধকে ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে অসংখ্য মানুষ মারা গিয়েছিল, কিন্তু মাদার তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এবং এই যুদ্ধের সময় ওনার পিতা
মারা গেলেন, কিন্তু পরিবারের মধ্যে বিপর্যয় নেমে আসলো। এই কম বয়সে এই মাদার তেরেসার মনে একটা ইচ্ছা জাগে যে মানুষের সেবা করবেন এবং মানুষের কষ্ট লাঘব করবেন। মাদার তেরেসা যখন ওনার বয়স হলো 18 বছর, তখন তিনি লরেটু সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে উনি যোগ দিলেন এবং এই দলে যোগ দিলেন। এটা ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন, আর লরেটু সিস্টারের আশ্রমে তিনি 3 বছর নান হওয়ার জন্য তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন, এই সেবাবতী মহিলা মাদার তেরেসা। এবং উনি শিক্ষার্থীদের এবং কলকাতার সেন্ট মেরিজ স্কুলে উনার শিক্ষকতার দায়িত্ব পান, সেখানে তিনি 17 বছর দায়িত্ব পালন করেন। আর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তিনি সেবার আগ্রহী জাগাইয়ের চেষ্টা করতেন এই মাদার তেরেসা। এরপরে 1 সপ্তাহের পয়সা দিয়ে এই বস্তি শিশুদের খরচ করার জন্য তিনি শিক্ষার্থীদের আগ্রহ জাগাতেন। এই মাদার তেরেসা 1972 সালে তিনি এই ঢাকায় আসেন এই মানুষের, এই বাংলার মানুষের সেবা করার জন্য, বাংলা মানুষকে সেবা করার জন্য তিনি আসলেন এবং এই বাংলা ভাষা তিনি রপ্ত করলেন। উনার জীবন ছিল সাদাশিদে। উনি যখন, উনার 3টি শাড়ি ছিল, উনি প্রথমে গাউন ছেড়ে শাড়ি পরলেন বাঙালির মহিলা, বাঙালিদের মধ্যে কাজ করার জন্য, উনার সেবা করার জন্য, কুষ্ঠরোগীদের সেবা করার জন্য, গরিব দুঃখী মানুষদের সেবা করার জন্য তিনি গাউন ছেড়ে শাড়ি পরলেন। উনার শাড়ি 3টির বেশি ছিল না, একটি ছিল পরার, একটি ধোয়ার, আর একটি হলো কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু আজকে উনি ইতিহাসে, ইতিহাসের মধ্যে সাক্ষী হয়ে আছেন এই মহিলা, এই সেবাবতী মহিলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর বাংলার মানুষের দুঃখ দুর্শা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল, মানুষের সেবা আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন। কলকাতায় এক জাতির নোংরা বস্তিতে তিনি এই স্কুল প্রতিষ্ঠা করেন। 1952 সালে কলকাতায় কালীকর নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। রাস্তাকে তুলে আনা অনাথ শিশুদের তিনি আশ্রয় দিতেন, এই প্রতিষ্ঠা করেন একটি শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য তিনি স্থাপন করেন নবজীবন আবাস। মাদার তেরেসা একটি বড় কাজ হলো কুষ্ঠরোগীতে তিনি আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা গড়ে তুলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সেবাবতী মহিলা সম্বন্ধে তোমরা জেনেছ, তোমরা এগুলা খাতায় তুলে নাও। এখন এই পাঠের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, আমরা এগুলা শিখে নেই। এই গুরুত্বপূর্ণ শব্দ আছে প্রথমটি হল মানব ধরত, মানব দরদি অর্থ হল মানুষের জন্য ঝাড় দরদ ভা সমবেদনা আছে, হলো মিশনারি হলো ধর্ম প্রচারক, এতিম অনাথ অর্থ হইল এতিম, হইল প্রশিক্ষণ, অর্থ হলো হাতে কলমে, হাতে কলমে বিশেষ শিক্ষা, পরটি হলো সন্ন্যাস ব্রত,
সন্ন্যাসত হইল সংসার জীবন সংসার জীবন ত্যাগ করে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা এই হলো গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে সন্ন্যাস তো হইলো সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা, আর মিশনারি হইলো ধর্ম প্রচারক, এরপরে হইলো অনাথ হইলো এতিম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলো জেনে নিলাম। তাহলে আমি একটি ছোট্ট একটি বাড়ির কাজ দেই। বাড়ির কাজ কাটায় তুলে নাও। মাদার তেরেসা মাদার তেরেসা সন্ন্যাসী সন্ন্যাসী হওয়ার জন্য সন্ন্যাসী হওয়ার জন্য ব্রত করে নিয়েছিলেন। মাদার তেরেসা সন্ন্যাসী হওয়ার জন্য ব্রত কেন নিয়েছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাড়ির কাজ তোমরা আদায় করবে। আজকের মতোই আমার আজকের কার্যক্রম শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ।